টাকার অভাবে প্যারিস অলিম্পিক বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের সাফ জয়ী নারীদের। ফেডারেশন বলছে টাকা নেই, তবে মার্চ মাসেই সৌদি আরবে 10 দিনের অনুশীলন করে এসেছে পুরুষ দল। ফুটবল বিশ্লেষকরা বলছেন এটি বাফুফের নতুন নাটক। রাজিবুল ইসলামের রিপোর্ট। মেয়েদের বেলা আসলেই যেন ফুরিয়ে যায় ফুটবল ফেডারেশনের টাকার ভান্ডার, আর ছেলেদের বিদেশের মাটিতে অনুশীলনের বেলায়ও টাকার অভাব হয় না। প্যারিস অলিম্পিক বাছাই পর্ব দিয়ে এই বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল দেশের সাবজয়ী নারীদের। এমন গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টেই কিনা খেলা হচ্ছে না বাফুফের কাছে টাকা না থাকায়। কদিন আগেই সৌদি আরবে গিয়েছিল জামাল ভুঁইয়ারা, সেখানে 10 দিনের নিবিড় অনুশীলন করেও র্যাঙ্কিংয়ে 199 নম্বরে থাকা দলের কাছে হারতে হয়েছে। তাদের ভরাডুবির মাঝে যে দলটা বাংলাদেশ ফুটবলকে বারবার এনে দিয়েছে সাফল্য, সেই নারী দলের জন্য টাকা নেই বাফুফের কাছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে আলাপ আলোচনা করে তাদের কাছ থেকে আমরা বুঝতে পারি কোনো পজিটিভ ফিডব্যাক আমরা তাদের কাছ থেকে পাচ্ছিলাম না, এবং হ্যাভিং নো আদার অপশন, যেহেতু আসলে প্রয়োজনীয় যে অর্থ সেই অর্থে সংকলন করতে না পারায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিশন হচ্ছে আমাদের মহিলা জাতীয় ফুটবল দল ওমেন্স অলিম্পিক কোয়ালিফায়ার্সের খেলায় অংশগ্রহণ করছে না। সাবেক নারী ফুটবলাররা মনে করেন নারীরা এখনো অবহেলিত, আর বাফুফেও নারীদের খেলাকে তেমন গুরুত্ব দেয় না। যারা ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন, কোনো কোনো বিজনেস পার্সন যারা অনেক বড় বড় নেতা, কিন্তু তারা কি একটুকু টনক নড়লো না? বিশ্লেষকরা মনে করেন এটাও ফুটবল ফেডারেশনের নতুন নাটক, তা না হলে এত বড় টুর্নামেন্টে টাকা কোনো বাহানা হতে পারে না। এই ধরনের একটি আন্তর্জাতিক অলিম্পিকের পার্টিসিপেশন বাংলাদেশে মেয়েরা করতে পারে না, এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি মনে করি এটা টোটাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাফলতি। 5 এপ্রিল থেকে মিয়ানমারে প্যারিস অলিম্পিক বাছাই পর্বে এশিয়ান পর্বে বি গ্রুপের ম্যাচ ছিল বাংলাদেশের, কিন্তু সেখানে আর খেলা হচ্ছে না সাবিনাদের। অথচ এই মেয়েদের হাত ধরেই গত বছর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ, কিন্তু গত কয়েক বছর ধরে বড় কোনো সাফল্য নয় ছেলেদের। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।